Hi friends, welcome to our channel Stay Focused. আজকে আমরা ক্লাস 11 এর নোবেল লেকচারের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটা পড়ব. Let's start. I was surprised in the West to see so many young boys and girls given into drugs. And I tried to find out why. Why is it like that? আমি খুব অবাক হয়েছিলাম পশ্চিমের দেশগুলিতে এটা দেখে যে সেখানে অনেক সংখ্যক তরুণ ছেলেমেয়েরা মাদকাসক্ত এবং আমি এর কারণটা জানার চেষ্টা করেছিলাম যে কেন এটা এরকম. And the answer was, এবং উত্তরটা ছিল, because there is no one in the family to receive them. কারণ তাদের পরিবারে কেউ ছিল না তাদেরকে দেখাশোনা করার. Father and mother are so busy, they have no time. বাবা এবং মায়েরা খুবই ব্যস্ত, তাদের কাছে কোনো সময় ছিল না. Young parents are in some institution and the child takes back to the street and gets involved in something. কম বয়সী বাবা মারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং ছেলে মেয়েরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করত এবং কোনো খারাপ কিছুর সাথে তারা এভাবে যুক্ত হয়ে যেত. উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছিলাম. দিস আর থিংস দ্যাট ব্রেক পিস, এগুলোই হল শান্তি বিনাশকারী. বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, কিন্তু আমি মনে করি যে আজকের দিনে শান্তির সব থেকে বড় বিনাশকারী হল ভ্রূণ হত্যা বা গর্ভপাত. বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার, এ ডিরেক্ট কিলিং, কারণ এটা হল একটা প্রত্যক্ষ যুদ্ধ, প্রত্যক্ষ হত্যা. ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ. অ্যান্ড উই রিড ইন দ্য স্ক্রিপচার ফর গড সেস ভেরি ক্লিয়ারলি, মায়ের দ্বারাই প্রত্যক্ষ হত্যা. এবং আমরা ধর্মগ্রন্থে পড়েছি সেখানে ঈশ্বর খুব স্পষ্টভাবে বলেছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, আই উইল নট ফরগেট ইউ, আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড. ঈশ্বর বলেছেন যে মাও যদি তার সন্তানকে ভুলে যায় আমি কখনোই তোমাকে ভুলবো না, কারণ আমি আমার হাতের তালুতে তোমাকে খোদাই করেছি. উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিস হ্যান্ড, সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড. আমরা তার হাতের তালুতে খোদিত হয়েছি. একটি অজাত শিশু অর্থাৎ যে জন্মায়নি সেও ঈশ্বরের হাতে খোদিত হয়েছে. অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এবং এটাই আমাকে সব থেকে বেশি আলোড়িত করেছিল এই প্রথম কথাটা. দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, বাট ইভেন ইফ শি কুড ফরগেট, আই উইল নট ফরগেট ইউ, যে একজন মাও যদি তার সন্তানকে ভুলে যায় আমি কিন্তু তোমাকে ভুলবো না. অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিন্স দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, এবং আজকে সব থেকে বড় পথ বা সব থেকে বড় কারণ হল শান্তি ধ্বংসের, সেটা হলো ভ্রূণ হত্যা. অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার, আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, এবং যারা আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা এই কারণে কারণ আমাদের বাবা মা আমাদেরকে চেয়েছিলেন. উই উড নট বি হিয়ার ইফ আওয়ার পেরেন্টস উড ডু দ্যাট টু আস, আমরা এখানে থাকতাম না যদি আমাদের বাবা মাও আমাদের সাথে এরকম করতেন. আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম, আমাদের বাচ্চাদের আমরা চেয়েছি. উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি. বাট হোয়াট অফ মিলিয়ন্স, কিন্তু সেই লক্ষ লক্ষ বাচ্চাদের কি হবে. মেনি পিপল আর ভেরি ভেরি কনসার্নড উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা, হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই মে বি অফ ম্যাল নিউট্রিশন, অফ হাঙ্গার অ্যান্ড সো অন, বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার. অনেক লোকেরাই ভারতের এবং আফ্রিকার শিশুদের জন্য খুবই চিন্তিত, যেখানে লক্ষ লক্ষ শিশুরা অপুষ্টিতে বা খিদেতে মারা যায়, কিন্তু লক্ষ লক্ষ শিশুরা মারা যায় তাদের মায়ের ইচ্ছেতে. অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে,
এবং এটাই হলো আজকের দিনের সবথেকে বড় শান্তি বিনাশকারী। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি, দেয়ার ইজ নাথিং বিটুইন। কারণ একজন মা যদি তার সন্তানকে নিজে হত্যা করে, তাহলে আমরাও একে অপরকে হত্যা করব, আমাদের মাঝে আর কিছুই থাকবে না। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, আই অ্যাপিল এভরিহোয়ার, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার। এবং আমি তাই ভারতে আবেদন করেছি এবং সর্বত্রই আবেদন করেছি যে শিশুটিকে ফিরিয়ে দাও, এবং এটা একটি শিশু বর্ষ। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা শিশুর জন্য কি করেছি। At the beginning of the year I told, I spoke everywhere and I said, বছরের শুরুতে আমি সর্বত্র বলেছিলাম, Let us make this year that we make every single child born and unborn wanted. আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেক শিশুকে এবং প্রত্যেক অজাত শিশু যারা জন্মায়নি তাদের সকলকে কাঙ্ক্ষিত করে তুলব। And today is the end of the year, এবং আজকে বছরের শেষে, Have we really made the children wanted? আমরা কি সত্যি শিশুদেরকে কাঙ্ক্ষিত করে তুলতে পেরেছি? I will give you something terrifying. আমি আপনাদেরকে কিছু আশ্চর্যজনক তথ্য দেব। We are fighting abortion by adoption. আমরা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করেছি দত্তক নিয়ে। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশনস, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড, উই উইল টেক দ্য চাইল্ড। আমরা অনেক শিশুর প্রাণ রক্ষা করেছি। আমরা সমস্ত ক্লিনিকে, হসপিটালে এবং পুলিশ স্টেশনে এই বার্তা দিয়েছি যে শিশুটিকে ধ্বংস করবে না, আমরা শিশুটিকে নিয়ে নেব। So every hour of the day and night, it is always somebody. We have quite a number of unwedded mothers. তাই দিনের এবং রাতের প্রতি ঘন্টাতে আমরা কাউকে না কাউকে পেয়েছি। আমরা অনেক অবিবাহিত মায়েদেরকেও পেয়েছি। Tell them come, we will take care of you, we will take the child from you, and we will get a home for the child. তাদেরকে বলেছি, আমাদের কাছে এসো, আমরা তোমাদের যত্ন নেব, তোমাদের সন্তানকে রাখবো এবং তাদের জন্য ঘরের ব্যবস্থা করব। অ্যান্ড উই হ্যাভ আ ট্রিমেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। এবং আমরা যে সমস্ত পরিবারে সন্তান নেই তাদের কাছ থেকে প্রচুর চাহিদা পেয়েছি, এবং এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল, এবং আমরা আরও একটা জিনিস করেছি যেটাও খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার লেপ্রাসি পেশেন্টস, আওয়ার স্লাম ডুয়েলার্স, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। আমরা আমাদের ভিখারি, কুষ্ঠরোগী এবং বস্তিবাসীদেরকে শিখিয়েছি স্বাভাবিক পরিবার পরিকল্পনার পাঠ। অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন সিক্স ইয়ার্স, ইট ইজ অল ইন ক্যালকাটা, উই হ্যাভ হ্যাড 61,273 বেবিস লেস ফ্রম দ্য ফ্যামিলিস হু উড হ্যাভ হ্যাড। এবং কলকাতাতে এই ছ বছরে, শুধুমাত্র কলকাতাতে 61,273 জন বাচ্চা আমরা কম পেয়েছি, যেটা পাওয়ার কথা ছিল। বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং, অফ সেলফ কন্ট্রোল, আউট অফ লাভ ফর ইচ আদার। এবং এটা এই কারণেই হয়েছে যে কারণ তারা তাদের ইন্দ্রিয়কে দমন করেছে এবং আত্মসংযম করেছে একে অপরের প্রতি ভালোবাসা থেকে। উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল, আমরা তাদেরকে তাদের তাপমাত্রা মাপতে শিখিয়েছি, যেটা খুব সুন্দর। ভেরি সিম্পল অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড, খুব সহজ এবং যেটা আমাদের দরিদ্র লোকেরা বুঝতে পেরেছে। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, এবং আপনারা জানেন কি তারা আমাকে কি বলেছে। আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট।
তারা বলেছে যে আমাদের পরিবার স্বাস্থ্যবান এবং আমরা একত্রিত এবং আমরা যখনই চাইব তখনই আমরা সন্তান হতে পারব। সো ক্লিয়ার দোজ পিপল ইন দ্য স্ট্রিট, রাস্তার এই সমস্ত লোকেরা খুবই স্পষ্ট। দোজ বেগার্স, এই সমস্ত ভিখারীরা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট, হাউ মাচ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েস অ্যান্ড মিনস উইদাউট ডিস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আস। এবং এই সমস্ত ভিখারীরা এবং দরিদ্র মানুষেরা যদি এটা বুঝতে পারেন যে কিভাবে পরিবার পরিকল্পনা করবে, তাহলে আমার বা আপনার মতন যারা শিক্ষিত মানুষ, যারা জানে, তারা নিশ্চয়ই এটা বুঝবে যে কেন আমরা ঈশ্বরের দেওয়া জীবনকে নষ্ট করব না। দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল, দরিদ্র লোকেরা খুবই মহান। দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, তারা আমাদেরকে অনেক সুন্দর জিনিস শেখাতে পারেন। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেড, সেদিন একজন এসে আমাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ইউ পিপল হু হ্যাভ ভোট চেস্টিটি, ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। আপনারা যারা পবিত্রতা রক্ষার শপথ নিয়েছেন, আপনারাই সব থেকে ভালো মানুষ যারা আমাদেরকে পরিবার পরিকল্পনার পাঠ শিখিয়েছেন। Because it is nothing more than self-control out of love for each other. কারণ এটা আত্মসংযম ছাড়া আর কিছুই নয়, যেটা একে অপরের প্রতি ভালোবাসা থেকে আসে। And I think they said a beautiful sentence. এবং আমার মনে হয় যে তারা একটা খুব সুন্দর কথা বলেছিলেন। And these are people who maybe have nothing to eat, maybe they have not a home where to live. But they are great people. এবং এই সমস্ত লোকেরা, তাদের হয়তো খাওয়ার কিছু নেই বা বাস করার ঘর নেই, কিন্তু তারা খুবই মহান। দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপল, গরিবেরা খুবই আশ্চর্য ধরনের মানুষ। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট অ্যান্ড উই পিকড আপ ফোর পিপল ফ্রম দ্য স্ট্রিট, একদিন সন্ধেবেলা আমরা বাইরে বেরিয়েছিলাম এবং আমরা চারজন মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরিবল কন্ডিশন, এবং তাদের মধ্যে একজনের অবস্থা ছিল খুবই খারাপ। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, এবং আমি সিস্টার্সদেরকে বলেছিলাম, ইউ টেক কেয়ার অফ দ্য আদার থ্রি, আই টেক অফ দিস ওয়ান দ্যাট লুকড ওয়ার্স, তোমরা ওই তিনজনের দায়িত্ব নাও এবং আমি যার অবস্থা মন্দতর অর্থাৎ বেশি খারাপ তাকে দেখছি। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু, তাই আমি আমার ভালোবাসা দিয়ে তার জন্য সমস্ত কিছু করেছিলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস, এবং তার মুখে ছিল একটা সুন্দর হাসি। She took hold my hand as she said one word only, thank you, and she died. She amar hatta dhore shudhu ekta kothai bolte cheyechilo, dhonnobad tomake, ebong tarpor she mara jay. I could not help but examine my conscience before her, and I asked what would I say if I was in her place. Ami tar samne nijer bibekke porikha na kore parini. আমি চেয়েছিলাম যে তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম। অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, এবং আমার উত্তরটা ছিল খুব সহজ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেলফ, আমি হয়তো নিজের জন্য একটু বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাইতাম। আই উড হ্যাভ সেড আই এম হাংরি, দ্যাট আই এম ডাইং, আই এম কোল্ড, আই এম ইন পেন অর সামথিং, but she gave me much more, she gave me her grateful love. ami hoyto boltam je ami khudartho, ami moronaponno, ami shitartho, ami jontronay biddho ba aro onek kichu, kintu she amake aro onek beshi kichu diyechilo, she tar kritoggota bhora bhalobasha amake diyechilo. and she died with a smile on her face, ebong she mara gechilo tar mukhe hashi niye. As that man whom we picked up from the drain, half eaten with worms, and we brought him to the home.
এরকম একজন মানুষকে যাকে আমরা নর্দমা থেকে তুলে নিয়ে এসেছিলাম এবং যার শরীরের অর্ধেকটা পোকাতে খেয়ে ফেলেছিল, আমরা তাকে গৃহে নিয়ে আসি। আই হ্যাভ লিভ লাইক অ্যান অ্যানিমেল ইন দ্য স্ট্রিট, বাট আই এম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল লাভড অ্যান্ড কেয়ার ফর। সে বলেছিল, আমি রাস্তাতে পশুদের মতো জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আমি মারা যাচ্ছি একজন দেবদূতের মতন ভালোবাসা এবং যত্নের জন্য। And it was so wonderful to see the greatness of that man who could speak like that. এবং এরকম একজন মানুষের মহত্ব দেখাটা খুবই সুন্দর। Who could die like that without blaming anybody, without cursing anybody, without comparing anything. যে মারা যাচ্ছে কাউকে কোনো দোষ না দিয়ে, কোনো অভিশাপ না দিয়ে বা কোনো কিছুর সাথে তুলনা না করে। লাইক অ্যান অ্যাঞ্জেল, দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, একজন দেবদূতের মতন, এবং এটাই হলো আমাদের লোকেদের মহত্ব। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই বিলিভ হোয়াট জিসাস হ্যাড সেড, এবং সেই জন্যই আমরা বিশ্বাস করব যেটা জিসাস আমাদেরকে বলেছিলেন। I was hungry, I was naked, I was homeless, I was unwanted, unloved, uncared for, and you did it to me. আমি ক্ষুধার্ত, আমি বস্ত্রহীন, আমি গৃহহীন, আমি অবাঞ্ছিত এবং ভালোবাসা এবং যত্ন থেকে আমি বঞ্চিত ছিলাম, এবং তোমরা এটা করলে আমার জন্য। আজকে এ পর্যন্তই থাকছে, এর পরের অংশটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ গুড ডে।